everyone, welcome to Moon's Dishes. আমি তোমাদের মন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি একটা দারুন মাউথ ওয়াটারিং চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এটা হচ্ছে কড়াই চিকেন। তো দারুন খেতে হয় এবং গরম ভাত দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে বা পোলাও দিয়ে জাস্ট অসাম। তো আমি আমার পদ্ধতিতে করব। তো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এবং কী প্রসেসে কড়াই চিকেনটা করছি সব কিছু দেখার জন্য এই ভিডিও লাস্ট অবধি তোমাদেরকে থাকতে হবে আমার সঙ্গে। তো চলো রান্নাঘরে দেখতে থাকো কী করে তৈরি করি আজকের রেসিপি কড়াই চিকেন। তো কড়াই চিকেন আমি স্টার্ট করে দিলাম, একেবারে কড়াত থেকেই আরম্ভ করছি, কেননা এতে ম্যারিনেট করে রাখার কোনো ব্যাপার নেই। তো ডাইরেক্ট একদম আমি রান্নাটাই শুরু করে দিচ্ছি, দেখতে থাকো আজকের রেসিপি কড়াই চিকেন। আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। কড়াই চিকেনে তেলটা একটু বেশি লাগে, তো আমি তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। কত কি পরিমাণ সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। প্রথমে আমি এই জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটাকে একটু পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, একটু ট্রান্সলুসেন্ট কালার হয়েছে, ব্রাউন খুব একটা নয়। এতে আমি টমেটোটা দিয়ে দিলাম। তোমরা টমেটোটা ইচ্ছে করলে কিন্তু কুচিয়েও দিতে পারো, আমি পিউরিটা প্রেফার করি, কেননা পিউরিতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়।
আমি গ্যাসটাকে মিডিয়াম হাইয়ের মাঝখানে রেখেছি। দিয়ে এটা মিনিট দুয়ে একটু রান্না করে নিতে হবে। আমি দু মিনিট মতো রান্না এটা করছি, তেল ছেড়ে এসেছে। কড়াই চিকেনে কিন্তু একটু তেলটা বেশি লাগে, আমি আবারও বলে দিচ্ছি। তো এতে তেল ছেড়ে এসেছে, এবার আমি এতে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নারও একটা সুবিধে হচ্ছে, এটা আগে থেকে ম্যারিনেট করে রাখার কোনো ব্যাপার নেই। তো হঠাৎ করে যদি দরকার পড়ে তাহলে কিন্তু এই কড়াই চিকেনটা করে নেওয়াই যায়। ম্যারিনেট করে রাখার ব্যাপার থাকলে একটু প্রি প্ল্যানিংয়ের ব্যাপার হয়, তো সেটা কিন্তু এখানে নেই। তো হঠাৎ করে যদি প্রয়োজন পড়ে কিংবা ইচ্ছে হয় তাহলে কিন্তু কড়াই চিকেনটা সবসময়তেই করে নেওয়া যায়। এই রান্নাটাতেও কোনো জল পড়বে না, এই চিকেনের জলেতেই যে জলটা বেরোবে আর কি চিকেন থেকে তাতেই রান্নাটা হবে। এটা এই অবস্থায় আমি গ্যাসটাকে লো করে দিলাম, দিয়ে এই 10 মিনিটের মতো আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। আমি 10 মিনিট পরে আবার আসছি। রান্নাটা চলছে, তো আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে একটু দেখি, এখন অবধি ফুল কুক হয়নি, অর্ধেকটা হয়েছে। এই সময়তেই আমি স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। টক দই ফেটিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা কড়াই চিকেনের স্পেশাল কড়াই মশলা, এটা কি কি দিয়ে তৈরি হয়েছে সেটা একটু ডেসক্রিপশন বক্সে দেখে নিও। এটাই, এই মশলাটাই কিন্তু আসল এই চিকেন প্রিপারেশনের জন্যে। দিয়ে এবার আমি সব কিছুকে একসঙ্গে একটু মিক্স করে নেব। আমি গ্যাসটাকে এবার একটু বাড়িয়ে দিচ্ছি। সবকিছুকে মাখিয়ে নিয়েছি, দিয়ে আমি আবারও
মিনিট 10-15 জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আমি অ্যাট লিস্ট 15 মিনিট পরে আবার আসব। আমার আবারো 10 মিনিট এই 12 মিনিট মতো হয়ে গেছে, আমি আবার ঢাকাটা খুলে দেখছি। আমার চিকেনটা প্রায় 95% সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু লাগবে করতে। এই রকম সময়তে আমি এই ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মিক্স করে দেবো। এটা গরম ভাতে বা ফ্রাইড রাইস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আবারও বলছি, যেহেতু এটা ম্যারিনেট করার কোনো ব্যাপার নেই, তাই কিন্তু হঠাৎ করে দরকার পড়লে এটা কিন্তু করে নিতেই পারো। তো আমি ধনে পাতাটা দিয়ে মিক্স করে দিয়ে আবারও মিনিট 5-এর জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আবার আসছি। তো আমার আবারও 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দারুণ দেখতে হয়েছে কিন্তু। এবং আমাদের আজকের প্রিপারেশন কড়াই চিকেন একদম কিন্তু সার্ভ করবার জন্য রেডি। এর গ্রেভিটা জাস্ট এরকমই থাকে, এর বেশি কিন্তু গ্রেভি থাকবে না, কারণ এতে জল দেওয়া হয়নি। তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আমি সার্ভিং ডিশে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। একদম সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে আমাদের কড়াই চিকেন। এখনো কড়াতেই আছে, এবার আমি সার্ভিং ডিশে ঢালবো। তো আমাদের আজকের রেসিপি কড়াই চিকেন একদম সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আমি জাস্ট কিছু পেঁয়াজ কেটে গার্নিশ করে দিয়েছি। তো তোমরা দেখলে কিরমভাবে তৈরি করলাম আজকের রেসিপি কড়াই চিকেন। খুব ইজি প্রসেস, আর সব থেকে এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে চিকেনটাকে কিন্তু আগের থেকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। তাই হঠাৎ করে কোনো গেস্ট এসে পড়বে বা নিজেদেরও যদি হঠাৎ করে ইচ্ছে হয় যে চিকেনের একটু অন্যরকম কিছু খাই, তাহলে কিন্তু এই রেসিপিটা করতেই পারো। তো আমি যেভাবে করলাম ঠিক সেমভাবে তোমরা একবার করে দেখো, এবং করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমাদের করতে ইজি লাগলো কিনা এবং টেস্টটা কেমন লাগলো। তো সব কিছু আমি কিন্তু জানার অপেক্ষায় থাকি। আর যদি ওভারঅল ভিডিওটা এবং রেসিপিটা তোমাদের সবার ভালো লাগে, তাহলে প্লিজ তোমরা সবার সঙ্গে একটু শেয়ার করে দিও, আর আমাকে একটু লাইক দিও। আর যারা নতুন, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটা প্রেস করে, তার মধ্যে একটা অল অপশন আছে সেটাকেও একটু ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপলোডিং ভিডিওর তোমরা পেয়ে যাবে। আর এই সাবস্ক্রিপশনটা আমার জন্য একটা বিশাল বুস্ট আপ। এটার জন্য কিন্তু আমি মানে এটা পেলে আমি কিন্তু অনেক মনে জোর পাই, এবং আরও নতুন নতুন রান্না তোমাদেরকে দেখানোর জন্য একটা ইচ্ছে আরও বেশি করে জাগে। তো এটা প্লিজ তোমরা একটু করো। আর এই রেসিপির যে একটা কড়াই মশলা হয় যেটা আমি তৈরি করেছি এবং তোমাদেরকে দেখালামও, সেটা আমি যখন ইনগ্রিডিয়েন্টস দেখাবো, মানে তোমরা দেখবে ভিডিও ইনগ্রিডিয়েন্টস, তখন কিন্তু দেখে নিও, আর ডেসক্রিপশন বক্সেও অবশ্যই আমি লিখে দেবো।
তো এটা করতে থাকো, আর এই রেসিপিটায় কিন্তু কোনো জল ইউজ হয় না, দেখলে তো পুরোটাই কিন্তু একটু বেশি তেল লাগে বটে, কিন্তু একদিন আধদিন একটু তেল দিয়ে একটু গরমে খাবার খেতে ইচ্ছেই করে আর ভালোও লাগে। তো ঠিক আছে, তোমরা এটা করতে থাকো, আমি আজকে এখানেই শেষ করছি, আর খুব 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 ভালো থাকো। তো আজকে চললাম।